সম্প্রতি রাজ্যসভা শীতকালীন অধিবেশনে আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে পেন্ট্রি কারে সুবিধা যুক্ত করা সহ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, যার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত সুযোগ সুবিধা চালু হয়ে গেছে সেই ট্রেনে। এ নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব কুমার দেব। আমরা অত্যন্ত আনন্দিত যে ত্রিপুরাতে বড় মাত্রায় শ্রী শ্রী অনুপ ঠাকুরচন্দ্রের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত আমরা যে গুরুবাহিরা আছি, দেওঘর এক্সপ্রেসের মাধ্যমে মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার রয়েছে, তো দেওঘর এক্সপ্রেস যখন আমাদেরকে দেওয়া হয়েছে আগরতলা থেকে দেওঘর যাওয়ার জন্য, তাতে আমরা বড় মাত্রায় ভক্তরা যখন ঠাকুরের কাছে দর্শনের জন্য যাই তো আমাদের সুবিধা হয়েছে। এবং সেই দেওঘর এক্সপ্রেসের স্বভাবত আমরা যারা গুরুবাহিরা আছি আমরা নিরামিষ ভোজি, তো সেখানে ভোজনের অসুবিধা হয়, লম্বা সময় ট্রেনে সফর করতে হয়। তো মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে, মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা অনুশংসা করেছিলাম, আর খুব কম সময়ের মধ্যে সেখানে ইন্ডাকশন লাগিয়ে যে পেন্ট্রির ব্যবস্থা করা হয়েছে এবং তাতে নিরামিষ ভোজনের ব্যবস্থা হবে। আর এতে আমাদের যে বড় মাত্রায় আমাদের গুরুবাহিরা দেওঘরের গুরুজির দর্শনের জন্য যান, ঠাকুরের দর্শনের জন্য যান, তো স্বাভাবিকভাবে সেটা আমাদের সুবিধা হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আর কেন্দ্রীয় রেলমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ। দেওঘর এক্সপ্রেসে পেন্ট্রি কার পরিষেবা প্রদানের যে দাবি উত্থাপন করেছেন ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, তা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এরপরই শনিবার বিপ্লব কুমার দেবের সঙ্গে দেখা করেন সৎসঙ্গ কর্তৃপক্ষ। তারা জানান যে দেওঘর এক্সপ্রেসে পেন্ট্রি কার পরিষেবা চালু করার দাবি ছিল দীর্ঘদিনের। এই পরিষেবা চালু হওয়ায় উপকৃত এবং খুশি হয়েছেন রাজ্যের সৎসঙ্গীরা। এ নিয়ে সৎসঙ্গীরা এদিন দেখা করেন বিপ্লব কুমার দেবের সঙ্গে। সেই সঙ্গে এদিন তারা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। যে আমি দীর্ঘদিন ধরে একটা এখানকার যে যারা নাকি গুরু সৎসঙ্গী যারা আছেন ঠাকুরের, সে ঠাকুরের যারা ভক্ত যারা, তাদের ডিমান্ড ছিল বহুদিন ধরে এই গাড়িটিতে ট্রেনটাতে তিন দিন না দুদিন রাত্র থাকতে হয় ট্রেনের ভিতরে, তাই খাবার কোনো ব্যবস্থা ছিল না। বহুদিন ধরে আমরা এই ব্যাপারটা নিয়ে ওনার মাধ্যমে চেষ্টা করছিলাম যাতে নিরামিষ খাবার বন্দোবস্ত যেন পেন্ট্রি কার করা হয়, এবং ওনার চেষ্টাতেই আপনারা দেখেছেন, পত্রিকাতেও দেখেছেন, উনি রাজ্যসভাতে কথা তুলেছিলেন, ওনার চেষ্টাতেই আমরা এই ট্রেনটাতে নিরামিষ ভোজনের বন্দোবস্ত করা হয়েছে, তাতে আমরা সবাই উপকৃত। একটাকে তিনি বললেন আমরা সবাই উপকৃত, এবং তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীকে এবং মাননীয় রেলওয়ে মন্ত্রী এবং আমাদের মাননীয় রাজ্যসভার মেম্বারকে আমরা ধন্যবাদ জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটা ভালো উদ্যোগ করা, তারা শুনে গেছে, জেনে গেছেন, তারা সবাই খুশি, এবং আমরা এটা ঠাকুর বাড়িতেও জানিয়েছি, ওখানটাও খুশি, খুব খুব ওনারা তাদের বাড়িয়েছে, এবং ওনার জন্য চেষ্টা করা হয়েছে রাজ্যসভার মাননীয় মেম্বার গুলবাবুর মাধ্যমে করা হয়েছে এই কথাটাও কিন্তু আমরা ওখানে বলেছি এবং জানেন ওনারা, সবাই খুশি। আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনে যাত্রী সুবিধার্থে পেন্ট্রি কার নিরামিষ আহারের সুবিধা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে ইন্ডাকশন সুবিধা সহ অন্যান্য বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে অনেকটাই খুশি রাজ্যের সৎসঙ্গীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।